নেতৃবৃন্দ, তোমরা আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং পড়ালেখার সাথে আছো। দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন। বাড়িতে তোমরা নিশ্চয়ই ভালোভাবে এই করোনা মহামারীতে লেখাপড়া করছো, আশা করি লেখাপড়া চালিয়ে দাও। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নিয়ে আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব। আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তির অধ্যায় হলো 3, তথ্য যোগাযোগ পদ্ধতি নিরাপদ ও নৈতিক ব্যবহার। তোমাদের তথ্য যোগাযোগ পদ্ধতিতে রয়েছে নৈবিত্তিক 25 মার্ক এবং রচনামূলক 25 মার্ক। সংক্ষিপ্ত রচনামূলক হলো সংক্ষিপ্ত প্রশ্ন 5টি, 5 পাতা 25 থাকে। তো তোমাদের আমি সেজন্য সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা এই সংক্ষিপ্ত প্রশ্নটা বাড়িতে ভালোভাবে দেখবে এবং ভালো করে বুঝে নিবে। দেখো, এই সংক্ষিপ্ত প্রশ্নটা হলো নিরাপত্তা বিষয়ক ধারণা পাঠখণ্ড থেকে। ফায়ারওয়াল কাকে বলে? প্রত্যেকটি কম্পিউটার বা নেটওয়ার্কের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা থাকে। কেউ কেউ নিরাপত্তা দেওয়াল ভেঙে ঢুকতে না পারে তার চেষ্টা করা হয়। নিরাপত্তার এই অদৃশ্য দেওয়ালকে ফায়ারওয়াল বলা হয়। তাহলে আমরা বলতে পারি নিরাপত্তার এই অদৃশ্য দেওয়ালকে ফায়ারওয়াল বলা হয়। আমরা যেমন কম্পিউটারে ফায়ারওয়াল দিয়ে থাকি, তেমনি আমরা ঘর থেকে বের হওয়ার সময় যেমন ঘরে তালা দিয়ে যাই, এটাও একটা ফায়ারওয়াল। এটা হলো কম্পিউটারের ফায়ারওয়াল আর এটা হলো আমাদের ব্যক্তিগত ঘরের ফায়ারওয়াল বলা যেতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে পাঠখণ্ড থেকে আরেকটি প্রশ্ন আলোচনা করব। সেটা হলো নিরাপত্তা বিষয়ক ধারণার পাঠে আছে হ্যাকিং কাকে বলে? সবসময় অসাধু মানুষেরা অন্যের এলাকায় প্রবেশ করে তার তথ্য দেখে, সরিয়ে নেয় কিংবা অনেক সময় নষ্ট করে দেয়। এই পদ্ধতিকে বলে হ্যাকিং। হ্যাকিং মানে সাধারণত চুরিকেই বোঝায়। যেমন আমরা ঘরের মধ্যে অনেক স্বর্ণ অলঙ্কার যদি রেখে তালা দিয়ে বাইরে যাই, দেখা যায় তালা ভেঙে অনেক সময় অনেক চোর চুরি করে নিয়ে যায়। তেমনি কম্পিউটারেও হ্যাকিং এর অনেক লোক রয়েছে। তারা কম্পিউটারে আমরা গুরুত্বপূর্ণ তথ্য যখন রেখে দিই বা মোবাইলে গুরুত্বপূর্ণ তথ্য রাখি, তখন তারা এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো পাসওয়ার্ড চুরি করে কিভাবে যেন হ্যাকিং করে নিয়ে যায়। এটাই হলো হ্যাকিং, সাধারণত এটাই হ্যাকিং করা বলে। শিক্ষার্থীবৃন্দ, আমরা আরেকটি প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। সেই প্রশ্ন হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নিরাপদ ও নৈতিক ব্যবহারের পাঠখণ্ডে রিডিং এর মধ্যে আছে, দেখো ম্যালওয়্যার কাকে বলে? যে প্রোগ্রামিং কোড বা প্রোগ্রাম সমূহ কম্পিউটারের জন্য ক্ষতিকর, এই ধরনের সফটওয়্যারকে বলা যেতে পারে ক্ষতিকারক সফটওয়্যার বা ম্যালিসিয়াস সফটওয়্যার। আর এই ম্যালিসিয়াস সফটওয়্যারকে সংক্ষেপে ম্যালওয়্যার বলা হয়ে থাকে। অন্যভাবে বলা যায়, কম্পিউটারে অনুপ্রবেশকারী বিভিন্ন ধরনের ক্ষতিকর সফটওয়্যারের সাধারণ নামই হলো ম্যালওয়্যার। শিক্ষার্থীবৃন্দ, আরেকটি প্রশ্ন নিয়ে তোমাদেরকে আমি আলোচনা করে দিচ্ছি আরেকটি প্রশ্ন। ম্যালওয়্যারকে কয় ভাগে ভাগ করা যায়? ম্যালওয়্যারকে 3 ভাগে ভাগ করা যায়। এক হলো কম্পিউটার ভাইরাস, কম্পিউটার ওয়ার্ম, ট্রোজান হর্স। আশা করি তোমরা প্রশ্নগুলো ভালো করে দেখেছ এবং বুঝে নিয়েছ।